হাই, আজকে কলেজ থেকে ব্লগটা স্টার্ট করছি, তাও বান্ধবীকে দিয়ে। আসলে এইসব ব্লগ ফ্লগ করতে পারি না, তো ফার্স্ট টাইম ট্রাই করছি, তাও মানে ভালো লাগবে না তোমাদের, তবুও যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও একটু। তো বান্ধবীকে দিয়ে ব্লগ করেছো, কী বললো সেটা জানি না। তারপরে এইটা সেকেন্ড পিরিয়ডের পরে ছিল, যখন মানে ম্যাম আসছিলো না, তখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপরে দেন টিফিনে মা রুটি আর ডিম ভাজা দিয়েছিলো। তারপরে তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি, চলো কলেজে। এটা আমাদের কলেজের সেরা মানে বাইরের ভিউ, মানে পেছনটা পুরো মাঠ এরকমভাবে। তোমরা দেখতে থাকো ব্লগটা। টিফিনের পরে আবার দেখো চলে এসেছি ক্লাস করার জন্য। ক্লাসের ফাঁকে 5 মিনিট বা কখনো 3 মিনিট, মানে যতটুকুনি টাইম পাই ততটুকুনি সবাই একটু গল্প করি, কারণ তাছাড়া তো মানে একটা ক্লাসও অফ যায় না। সিরিয়াসভাবে সবাই পড়াশোনা করে, সিরিয়াসভাবে সবাই পড়া শোনে। তো দেখ, তারপরে আর কিছুই না, ক্লাস শেষ হওয়ার পরে বাড়ির দিকে ট্রেনে উঠে বাড়ি আসতে হবে, তো আর কিছু করার নেই। তো কৃষ্টির দিকে ফোন ঘাটছে, আর এভাবেই দিনটা গেল। বাই।